গিয়েছেন তারা কোনোভাবেই ঢাকা কিংবা চট্টগ্রাম যাওয়ার কোনো দূরপাল্লার পরিবহন পাচ্ছেন না। তারা এই অঞ্চলের টিকিট কাউন্টারগুলোতে ভিড় করছেন। এমনিতে গাড়ি সংকট, তার উপর টিকিটে নেওয়া হচ্ছে বাড়তি দাম, মহাদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ঈদের ছুটি দিয়ে সরকার মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। কাল সকাল থেকে লকডাউন শুরু হওয়ায় পরিবহন সংশ্লিষ্টরা গাড়ি ছাড়ছেন হিসেব করে। কয়েকজন ভুক্তভোগী যাত্রী জানান, টিকিটে লেখা আছে 1600 টাকা, মানে দুই সিট মিলে একজন যাবে, টিকিট নিয়ে লেখা আছে 1600, আর নিচ আর কাউন্টারের নিচে 2000 টাকা আমার কাছ থেকে, 1500 টাকা নিচে প্রতি টিকিট। এখন বাধ্যতামূলক যেতে হবে, কিছু করার নেই, যেহেতু লকডাউন আছে সরকারের, অবশ্যই আমাদের যেতে হবে। তো তার জন্য 1500 টাকা বলো, 2000 টাকা বলো, টিকিট তো নিতে হবে, সেজন্য 1500 টাকা দিয়ে আমরা টিকিট নিচ্ছি। এরকম তো একটা মানুষকে মানে আসার দিনে যাওয়ার ব্যবস্থা হবে না, এটা একটা ভোগান্তি মানুষকে, এটা জনসাধারণকে এক প্রকার মানে দুর্ভোগে ফেলানোর একটা ওয়ে, ঠিক আছে, হয়েছে আস সরকার যে আমাদেরকে মানে এই যে একটা ছুটি দিল ঈদের মধ্যে বা বাড়ি আসার একটা ব্যবস্থা, কিন্তু ঈদের পরের দিনের 22 তারিখের পরে 23 তারিখ সকাল থেকে লকডাউন, তো এটার মানেটা কি? এ ব্যাপারে রংপুরের হানি পরিবহন ম্যানেজার আশুতোষজামান বাপি জানান, এই ভাবে আমরা পাঠাচ্ছি, কোনো ড্রাইভার যাচ্ছি, কোনো গাড়ি পাঠাচ্ছি, কোনো গাড়ি পাঠাচ্ছি না, ড্রাইভার নাই, লকডাউন যে আমরা ঢাকায় থাকবো, টিকিটে কোনো রেট বেশি নেওয়া হচ্ছে না, টিকিটে এখন মালিকরা গাড়ি চালিয়ে যাচ্ছে না, খালি গাড়ি পাঠা যাচ্ছে, এদিকে ভুল যাচ্ছে, রেজাল্ট একটা নাই, কিন্তু তারপর আমার ড্রাইভারে যাচ্ছে না, ড্রাইভারের বেতন 1200 হইলে যদি তোকে 2500 টাকা দেবো তো আমি যাবো না ভাই, আমি লকডাউনে থাকতে পারবো না, আমরা ক্রিকেল একটা অবস্থা পড়ি কিন্তু। ছাড়া